এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তোর সাথে মিছে কিছুই বলবো না ছাড়ু, তুই জানোস না ঢাকা শহরে বিচিত্র মানুষদের বসবাস। কেউ থাকে রাস্তার পাশে শুয়ে, কেউ উঁচু দালানে, কেউ কারোর খবর রাখে না। ক্ষমতা টাকা যাদের আছে তারাই ভালো অবস্থানে থাকতে পারে। আর জীবনে ভালোভাবে থাকতে হলে টাকার বিকল্প কিছুই নেই। নিজের পরিচিতি না থাকলে এই দুনিয়ায় কেউ দাম দেয় না। জানি আস্তে আস্তে অপরাধের দিকে যাচ্ছি। রুমমেট শফিকের অনুরোধে দু একটা সিগারেট খাওয়া শুরু করি। এখন সেটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওই দিন তোর চোখে পানি দেখার পর আমি কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। এই দেখ তোর হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তুই যা পছন্দ করস না আমি কখনোই তা করব না। আস্তে আস্তে সব ছাড়ব আমি। কথা শেষ করি পরাণ চারুর ডান হাতটা চেপে ধরে। চারু নিষ্পাপ ভেজা চোখ পরাণের চোখের গভীরে ডুবে যায়। নিশ্চুপ নির্বাক কিছু সময় চলে যায়। চারু জড়ানো গলায় বলল, কেউ দেখে ফেলতে পারে। চারুর হাত ছেড়ে দিল পরাণ। চারু চোখ মুছল। পিস্তলটা কার? শফিকের। ওর বাড়ি ফরিদপুর শহরে। বাড়িতে ওর ভাই বোন মা বাবা দেখে ফেলতে পারে, তাই নিতে সাহস পেল না। আমাকে বলল, তুই গ্রামে থাকিস, কেউ কিছুই বুঝবে না। টেন্ডার ঠেকানোর কাজে মাঝে মাঝে এটা সাথে রাখে। টেন্ডার কি? তুই বুঝবি না। লেখাপড়া আর তোমাকে ছাড়া কিছুই বুঝতে চাই না আমি। আমি আর তোর চোখের পানি দেখতে চাই না। আমি তোর জন্য সব ছাড়বো চারু। এই তো অল্প কয়েকটা দিন, তারপর প্রতিদিন আমাদের দেখা হবে, কথা হবে, নিয়মিত খাওয়া দাওয়া করবি, নামাজ পড়ে আমার জন্য দোয়া করিস, কোর্টের তারিখ হলে চলে আসবো। পরাণ চারুকে আশ্বাস আর সম্ভাবনার কথা শুনিয়ে থাকা ফিরে আসে। ক্লাস লেখাপড়ায় মন দিল সে। সামনে তার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। চারুর কথা মনে করে সিগারেট আর স্পর্শ করেনি। শফিক পরাণের দিকে সিগারেট এগিয়ে দিলে বুকে ব্যথা বলে ফিরিয়ে দিল। শফিক পরাণের পিঠে আস্তে করে থাপ্পড় দিয়ে হাসতে হাসতে বলল, হঠাৎ কিছুটা পরিবর্তন মনে হচ্ছে, কারো প্রেমে পড়েছিস? ওই বল শালা, সব সারা এতই সোজা মনে করছিস? পরাণ ভার গলায় বলল, দেখ আমি গ্রামের দরিদ্র কৃষক পরিবারের সন্তান। আমার মা বাবা আমার দিকে বড় আশা করে তাকিয়ে আছেন। লেখাপড়া শিখে আমি ভালো কিছু করতে চাই। মিলন ভাইয়ের কাজে তুই আর আমারে টানিস না শফিক। জুয়েল ভাই, তুষার ভাই, রিপন ভাই আমার খোঁজ করলে একটু বুঝাই বলিস। তুই গিয়ে দেখা করে বলিয়ে আসিস। দেখতে দেখতে পরাণের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শেষ হলো। চারুকে সে কথা দিয়েছে সব ছেড়ে লেখাপড়ায় মন দিবে। শফিককে এড়িয়ে যেতে শুরু করেছে। শফিক ক্ষিপ্ত হয়ে বড় ভাই জুয়েল তুষারের কাছে পরাণের নামে বিচার দিল। এক রাতে জুয়েল তুষার পরাণকে ডেকে আনে মহসিন হলের তাদের রুমে। রুমে কেউ ছিল না। দরজা লাগিয়ে পরাণকে দুজনে লাথি কিল ঘুষি দিয়ে বলল, আজ তো অল্প মায়ের দিলাম, এরপর যদি শফিকের কথা না শুনিস গলায় কাপড় ঢুকিয়ে ইচ্ছা মতো মায়ের দেব, হাত পা বেঁধে সিমেন্টের বস্তার সাথে বুড়িগঙ্গায় তলিয়ে দেব, কেউ কিছুই বুঝবে না, কিছু করতেও পারবে না। মনে রাখিস, শফিকের সাথে মিলন ভাইয়ের কাজ, যখন যেখানে যাওয়ার দরকার যাবি, যা এখন সোজা রুমে চলে যা। রুমে ফিরে শফিককে দেখতে পেল না পরাণ। ভাত না খেয়ে শুয়ে পড়ে, পেটে ক্ষুধা, শরীরে ব্যথা, তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। কিছুতে ঘুম আসছে না, কিছু খেতেও ইচ্ছে করছে না। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ক্লাসে চলে আসলো। দুপুরে ডাইনিংয়ে খেয়ে আগের মেসে চলে আসে। দরজায় নক করায় আগে কিছু সময় ভাবল, যার খোঁজে এসেছে সে যদি না থাকে তাহলে কোথায় যাবে? ভাবনা রেখে দরজায় নক করল। ভেতর থেকে উদম গায়ে এক ছেলে দরজা খুলে দাঁড়ালো। জামিল ভাই আছে? না, বাড়ি গেছে। কবে আসবে? কাল অথবা পরশু। পরাণ আর কোনো কথা না বলে চলে আসলো স্টুডেন্টের বাসায়। পরপর দুটো টিউশনই করে রুমে চলে আসে।
পরাণের শীত শীত লাগছে, পুরো শরীর থেকে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়ল। কিছু সময় পর সে বুঝতে পারে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, পানি পিপাসায় ঠোঁট শুকিয়ে আসছে। হাত বাড়িয়ে টেবিল থেকে পানির বোতল মুখে ধরল, বোতল নিচে রেখে আবার কাঁথা টানা দিয়ে শুয়ে পড়ল। শফিক রুমে এসে পরাণকে শো অবস্থায় দেখে কপালে হাত রাখল। তোর গায়ে তো অনেক জ্বর পরাণ, ওষুধ খাসনি? পরাণ কাঁপা গলায় বলল, মায়ের খাওয়ায় ছাড়লি, আমি তো তোদের কোনো ক্ষতি করি নাই, কেন আমারে এমন মায়ের খাইতে হইল? দেখ, আমি কিছুই বলি নাই, তুই আমার রুমমেট, অন্য সাবজেক্টে পড়লো আমার বন্ধু, অন্য কেউ হয়তো তোর নামে কিছু বলেছে। শফিক পরাণের হাতে কেক দিয়ে প্যারাসিটামল দিয়ে বলল, কষ্ট করে কেকটা খেয়ে প্যারাসিটামল খেয়ে নে, তোর গায়ে অনেক জ্বর। পরদিন পরাণ ক্লাসে গেল না, জ্বর একটু কমলে স্টুডেন্টের বাসায় গিয়ে ছুটি নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি আসার পর জ্বর বেড়ে যায়, জ্বরে আবল তাবল বকছে। সুমেলা কপালে জলপট্টি দিয়ে শরীর মুছে দিল। আকাশ সরকার কালুকে বাজারে পাঠিয়ে দিল, মোল্লা ডাক্তারকে আনলেন। মোল্লা ডাক্তার প্রাথমিকভাবে ধারণা করলেন পরাণের জন্ডিস হয়েছে। সুমেলা ডাক্তারের কথা শুনে বিলাপ করে কান্না শুরু করে দিল। মোল্লা ডাক্তার সুমেলাকে বুঝিয়ে বললেন, এত দুশ্চিন্তার কারণ নেই, তরল খাবার বিশ্রাম নিলে দ্রুত সেরে উঠবে। ডাক্তারের কথা শুনে সুমেলা কিছুটা স্থির হয়। একমাত্র ভাই অসুস্থ শুনে দুই বোন বাড়ি চলে আসে। আকাশ সরকার ছেলেকে সুস্থ করে তুলতে ব্যস্ত হয়ে পড়েন। কালুকে দিয়ে গাছটিকে ডাব পেরে রাখলেন, বাজার থেকে আখ বেল কলা চিড়া দই কিনে আনলেন। পরাণের অসুখের কথা চারু জানে না, পরাণ বাড়ি এসেও চারুর কাছে দেখা করতে যেতে পারছে না, বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে। এদিকে সামনে চারুর HSC পরীক্ষা। পরাণ বাবাকে ডেকে চারুর হোস্টেলের ঠিকানা দিয়ে বলল, সামনের সপ্তাহে চারুর পরীক্ষা শুরু হবে, চারুকে 2 মাসের টাকা ফল কিনে ওরে দেখে দয়া করে আসো। আকাশ সরকার ছেলের কথা শুনে পরদিন সকালে চারুর হোস্টেলে চলে যায়। ওয়েটিং রুমে জ্যাঠাকে দেখে মনে হলো তার বাবাকে সে পেয়েছে। সবার মা বাবা ভাই আসলেও চারুর কেউ আসতো না। মাঝে মাঝে খুব মন খারাপ হতো তার, বাড়ির সবাই কেমন আছে, জ্যাঠার শরীর কেমন, এক এক করে সবার কথা জিজ্ঞাসা করলো চারু। পরাণের কথা জিজ্ঞাসা করতেই তিনি জানালেন পরাণ বাড়িতে, পরাণের জন্ডিস হয়েছে। চারুর হাসি মুখখানা হঠাৎই মলিন হয়ে যায়, পরাণের জন্য তার ভীষণ কষ্ট হচ্ছে, জ্যাঠাকে বুঝতে দিচ্ছে না। আকাশ সরকার চারুকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার কথা বলে কিছু উপদেশ দিয়ে 2 মাসের টাকা ফল দিয়ে বাড়ি চলে আসলেন। চারুর ফিজিক্স পরীক্ষা শেষ করে মন খারাপ নিয়ে হোস্টেলে ফিরছে। পরীক্ষা আশানুরূপ হয়নি। হোস্টেল গেইটে আসতে গেইটের দারোয়ান জানালো 10 মিনিট আগে তাকে খুঁজতে একজন ছেলে আসছিল, নাম জিজ্ঞেস করতে ভুলে গেছে। দেখতে কেমন জানতে চাইলে দারোয়ান বলল, হালকা পাতলা গরনের, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কি আসতে পারে? পরাণ কি তাহলে সুস্থ হয়ে উঠেছে? পরাণ, আঞ্জু খালা, জ্যাঠা ছাড়া তো কেউ হোস্টেলের কথা জানে না। চারু বিড়বিড় করতে করতে হোস্টেল গেট থেকে 2 হাত দূরে বড় জাম গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ফিজিক্স প্রশ্নের চোখ বুলাচ্ছে, যেসব প্রশ্নের উত্তর দিতে পেরেছে তাতে টোটাল কত নম্বর আসবে তাই হিসেব করছে। রুমমেট রেবেকা হোস্টেলে যাওয়ার পথে চারুকে দেখে জিজ্ঞাসা করল, কি রে রুমে যাবি না? তুই যা, বাড়ি থেকে ভাই দেখা করতে আসছে, কথা বলে এরপর আসবো। দুই হাতে দুটো ডাব নিয়ে দবির চারুর সামনে দাঁড়ালো। চারু মুখ তুলে দেখে দবির দাঁত বের করে হাসছে। ডাব এগিয়ে বলল, প্রশ্নটা রেখে আগে ডাবের পানি গিলে নাও। চারু দবিরের মুখের দিকে তাকিয়ে আছে, কি বলবে মাথায় আসছে না। ধরো তাড়াতাড়ি। চারু প্রশ্ন রেখে ডাবের পানি গিলে নিল। দবিরও এক ডোখে ডাবের পুরো পানি শেষ করে ডাবে দুটো পাশে ফেলে দিল। চারু ডাব দুটোর দিকে তাকিয়ে আছে। দবির খেয়াল করলো, কি ব্যাপার, ডাব দুটোকে এত দেখছো কেন, আরো খাবে? না, ডাবের ভেতর যে নরম শাঁসটা থাকে ওইটা খেতে খুব মজা, আমার খুব পছন্দ। বাড়িতে কালু গাছ থেকে ডাব পারলে কতবার সেই শ্বাস খেয়েছে, পরাণ তাকে সবার আড়ালে হাতে গুঁজে দিত। চারু অতীত স্মৃতিতে ডুবে আছে। দবির আওয়াজ করে হাসলো। চারু খানিকটা লজ্জা পেয়ে অন্যদিকে দৃষ্টি দিল। বোকার মতো কেন নিজের পছন্দের খাবারের কথা বলতে গেল সে নিজেই জানে না, নিজের উপর খুব মেজাজ খারাপ হচ্ছে তার। দারোয়ানকে দেখে ভেতর থেকে দা নিয়ে আসতে বলল দবির। চারু শুনে থতমত খেয়ে বলল, আপনি ডাব কাটতে দা আনার জন্য মামাকে ভেতরে পাঠাইছেন? হ্যাঁ, তুমি এটা শ্বাস খেতে চাইলে আমি আরো খাবো না? তখন আনন্দে হাসলাম, কারণ তুমি অকপটে নিজের পছন্দের কথা বলে ফেললে। আমি তো এমনই চাই, তোমার পছন্দ অপছন্দ ভালো লাগা শখ ইচ্ছে সব কথা আমাকে নিঃসংকোচে বলবে।
দবিনের কথা বলার মাঝে চারু দারোয়ানকে ডেকে দা আনার কথা নিশ্চিত করে দিল। দবি ঠোঁটে হাসি রেখেই বলল, পরীক্ষা কেমন হচ্ছে? ভালো, তবে আজকের পরীক্ষা মনের মতো হয়নি। যে পরীক্ষা শেষ হয়ে যাবে সেটা আর মাথায় আনবে না, সামনে যে পরীক্ষা থাকবে সেটা কিভাবে ভালো করা যায় জাস্ট এটা ভাববা। চারু কিছু না বলে চুপ করে আছে। তার খুব ঘুম আর ক্ষুধে দুটোই পেয়েছে। মাথাটা কেমন যেন ভন ভন করছে। ঘুম থেকে রাত তিনটায় জেগে ফিজিক্স রিভিশন দিয়েছে। এখন শরীরটা বিছানাকে কাছে চাইছে। গোসল করে খেয়ে ঘুমাতে পারলে মাথার ভন ভনানি কমবে। চারু আজ চলে যাচ্ছি, তোমাকে দেখতে ঢাকা থেকে সকালে খালার বসে আসছি। তখন খালার কাছ থেকে জানতে পারলাম তুমি কলেজ হোস্টেলে উঠেছো, আজ তোমার পরীক্ষা আছে, তাই সকালে এসে তোমার সময় নষ্ট করতে ইচ্ছা করলো না। চারু ক্ষীণ গলায় বলল, আমার একটা কথা রাখবেন। কি? আপনার দেয়া উপহারটা আপনার কাছে রেখে দিন, আমি রুম থেকে নিয়ে আসতেছি। দবিরের হাস্য উজ্জ্বল মুখটা হঠাৎই মলিন হয়ে যায়। চারুকে সে রিং দিয়েছে সেটা সে ভুলেই গেছে। চারু ফিরিয়ে দেওয়ার কথা বলে মনে করিয়ে মনটা খারাপ করে দিল। দবির মনে কষ্ট চেপে বলল, এখন তোমাকে কষ্ট করে রুমে গিয়ে আবার কষ্ট করে নিচে নামার কোনো দরকার নাই, যেহেতু রিংটা তোমার কাছে অসহ্য মনে হচ্ছে, পরে যখন তোমাকে দেখতে আসবো আমি চেয়ে ফেরত নিয়ে নেব, টেনশন করো না। চারু বুঝতে পারে দবিরের মন খারাপ হয়েছে, এতে তার কি করার আছে? পরের দামি জিনিস সে কোনো কারণে তার কাছে রাখবে, পরাণ জানতে পারলে কি জবাব দেবে? জীবন গেলেও কারো কাছে মিথ্যাবাদী লোভী হতে পারবে না, সবাই তার সত্যটা জানুক। চারু আজ চলে যাচ্ছে, ভালোভাবে পরীক্ষাগুলো শেষ করো, কোথায় ভর্তি কোচিং করবে কোথায় থাকবে সব কিছু জানিয়ে চিঠি লিখবে, যে কোনো হেল্প লাগলে জানাবে, কোনো সংকোচ করবে না। দবির কথা শেষ করেই একটা প্যাকেট চারুর দিকে এগিয়ে দিল। কি আছে এটাতে? কিছু ফল। চারু দবিরের মুখের দিকে তাকিয়ে আছে। মানুষটা তো অদ্ভুত, কেন যত দূরে রাখতে চাই ততই সে কাছে টানে। কেন সে আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলো? আমার যে কিছুই ভালো লাগে না। চারু নীরবতা দেখিয়ে দবির ম্লান মুখে বলল, কি হলো, নেবে না? চারু নিঃশব্দে ফলের প্যাকেট হাতে নিল। দবির হন হন করে সামনের পথ ধরে হেঁটে যেতে লাগলো। চারু কিছু সময় দবিরের পেছনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। অনেক সময় দাঁড়িয়ে থেকে চারুর পা ঝিম ধরে যায়। ধীর পায়ে হেঁটে গেইটের ভিতর আসে। দেখতে দেখতে চারুর সব পরীক্ষা শেষ হলো। পরাণ কিছুটা সুস্থ হলে চারুর হোস্টেলে আসে। চারুকে হোস্টেল ছেড়ে দিতে হবে। সে এখন কোথায় উঠবে? চারুকে আঞ্জুর কাছে রাখবে নাকি তার সাথে ঢাকা নিয়ে যাবে? কিছুই বুঝতে পারছে না পরাণ। দুজনের খরচ কি করে সামলাবে? পরাণ বলল, রেজাল্ট হলে অ্যাডমিশন পরীক্ষা শুরু হয়ে যাবে। ভালো জায়গায় ভর্তি হতে চাইলে তোকে এই কয়েক মাস ভালোভাবে পড়াশোনা করতে হবে। চারু বলল, আঞ্জু খালার বাসায় থেকেই ভর্তি পরীক্ষার জন্য লেখাপড়া করি, জানি না ভাগ্যে আমার কি আছে। নিজের ঘর বাড়ি ছেড়ে আমাকে অন্যের বাড়িতে আশ্রিতা হয়ে থাকতে হয়, কতটা কষ্ট হয় কাউকে বলতে পারি না। বাড়ির কথা শুনে চারুর চোখ দুটো ভিজে যায়। কতদিন নিজের বাড়ির উঠোনে পা রাখেনি সে। নিজের ঘর জমি সব কিছু থেকেও তার কিছু নেই। একটিবার দাদির কবরের কাছে যেতে পারলো না। পরাণ চারুর মুখের দিকে তাকিয়ে আছে। পরাণ বুঝতে পারছে বাড়ির কথা মনে পড়েছে চারুর। বাড়ি যাবি? যা রেডি হয়ে আয়। চারু রেডি হয়ে পরাণের সাথে বাড়ির দিকে রওনা হয়। দুজন রিকশা থেকে নেমে বড় রাস্তার মোড়ে নেমে সরু আইল পথ ধরে হেঁটে বাড়ির দিকে আসছে। আইলের দুই পাশের জমি চারুর বাবার। আকাশ সরকার এবার দুই পাশের জমিতে তরমুজের চাষ করেছে। নিজের খেতে তরমুজের চাষ দেখে খুশি হলেও মনটা ভারাক্রান্ত। এতদিন পর বাড়িতে যাচ্ছে, সবাই কি বলবে সেটাই চারুর মাথায় ঘুরছে। সোমেলা কি আগের মতোই আছে? পরাণ তো মায়ের কথা চারুকে কিছুই বলল না। হাঁটতে হাঁটতে বাড়ি উঠোনে পা রাখলো দুজন। সকিনা ঢেকি করে সামনে দুই অনুনে রান্না করছিল। চারুকে দেখে এক চিৎকার দিয়ে কাছে এসে চারুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল। কালো গোয়াল ঘরে গরু বাঁচছিল। সকিনার চিৎকার শুনে হুড়মুড় করে উঠানে আসে। চারুকে দেখে তার চোখ ভিজে ওঠে। সোমেলা হাত মুছতে মুছতে বড় ঘর থেকে বের হয়ে চারুকে দেখে নির্বাক দাঁড়িয়ে আছে। চারু বলল, জেঠি আপনার শরীর ভালো আছে? তুই বাইসে আসো চারু, কি সর্বনাশী মাইয়া, তুই এতদিন কই আসিলি? আল্লাহ গো, তুমি আর কত কিছু দেখাইবা। পরাণ মায়ের কথার জবাবে বলল, চারু মরে যাক তাই তো চাইছিলা, তাই না মা? মনে রাখ, উপরে একজন আছে যিনি সবার খবর রাখেন, তার ইচ্ছা ছাড়া দুনিয়ায় কিছু হয় না। সকিনা কান্না থামিয়ে চারুর গাল মুখ ছুঁয়ে বলল,
গোপনে তরে আমি কত জায়গায় খোঁজ করছি রে চারু, তোর লাগে আমার কি যে কষ্ট হয়েছে কাউরে কইতে পারি নাই। আল্লাহ তোরে বাড়িতে ফিরায় আনছে, আল্লাহর কাছে হাজার শুকুর। সুমিলা সকিনার দিকে রাগে তাকিয়ে আছে। চারু বুঝতে পেরে বলল, সকিবু তুমি উনুনে যাও। পরাণ চারুর ঘরে তালা খুলে দিয়ে সকিনারে বলল ঘর পরিষ্কার করে দিতে। সকিনা রান্না শেষ করে চারুর ঘর ঝাড়ু দিয়ে বিছানা ঝেড়ে পরাণের ঘর থেকে চাদর বিছিয়ে দিল। সন্ধ্যে আকাশ সরকার বাজার থেকে বাড়ি ফিরে চারুকে দেখতে পেয়ে খুশিতে বললেন, মা বাড়িতে আইসোস, খুব খুশি হয়েছি। তোর বাড়ি তুই আসবি, কে বাধা দেব? আর কে কি কইল ওই সব কানে তুলবি না, আমারে ক্ষমা করে দিস মা, সব না জেনে তোর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিলাম, আল্লাহ তোরে নিজ হাতে ফিরিয়ে দিছে। চারু জেঠিমার সাথে কোনো কথা বলল না। রাতে পরাণের সাথে খাবার খেয়ে সকিনাকে সাথে নিয়ে নিজের ঘরে ঘুমায়। পরদিন সকালে দাদির কবরের কাছে এসে দাদির স্মৃতি মনে করে কাঁদে। দুপুরে খেয়ে জ্যাঠাকে বলে চলে আসে আঞ্চুর কাছে। পরাণ চারুকে রেখে ঢাকা চলে আসলো। অদৃশ্য সময় জীবনটাকে টেনে নিয়ে শুধুই সামনের দিকে এগিয়ে যায়। জীবন পেছনে ফেরে না, জীবন সময়ের কাছে বাধা। সময় জীবনকে যখন যেভাবে যে পরিস্থিতিতে রাখে, জীবন সেভাবে অভ্যস্ত হয়ে যায়। চোখের পলকে চারুর জীবনের কতগুলো দিন চলে গেল। চারুর রেজাল্ট হলো, তিনটি বিষয়ে লেটার মার্ক সহ সে প্রথম বিভাগ পেল। এদিকে ডাক্তার আঞ্জুর বদলির অর্ডার আসলো, বদলি হয়ে ময়মনসিংহ হসপিটালে জয়েন করেছেন। উনি চারুকে সাথে নিয়ে আসেন, দেখতে দেখতে চারুর অ্যাডমিশন শুরু হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেল, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি উদ্ভিদ বিভাগে চান্স পেল। চারুর ইচ্ছে সে মেডিকেলে পড়বে, পরাণের ইচ্ছে চারু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। তার কাছাকাছি থাকবে, সে আর চারুকে তার কাছ থেকে দূরে রাখবে না। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। চারু কিছুতেই ঢাবিতে ভর্তি হবে না। চারুর মেডিকেল এবং ঢাবিতে চান্স পাওয়ার সুখবর শুনে আকাশ সরকার খুশিতে আনোয়ার বিএসসি সহ স্কুলের সব শিক্ষকদের মিষ্টি মুখ করান। চারুর বিয়ে, হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া, গ্রামের মানুষের মুখে নানা রকম কথা ঘুরছিল। কেউ বলেছে চারু কোন ছেলের হাত ধরে পালিয়ে গেছে, অনেকে বলেছে স্বামী চারুকে বিক্রি করে দিয়েছে, চারু আত্মহত্যা করেছে, এমন ধারণাও অনেকে করেছে। কাছের লোকজন খোঁচা দিয়ে বলেছে মেয়েটা বাড়ির আবর্জনা ছিল, এই দুনিয়ায় মা বাবা ছাড়া কেউ আপন না, মেয়েটা তার জ্যাঠার সংসারে সব কামকাজ করেই ভাত খাইত, কি দরকার ছিল ভালো করে খোঁজ খবর না নিয়ে মেয়েটাকে বিয়ে দেওয়ার। আকাশ সরকার মুখ বুঝে সব সহ্য করে গেছেন, সব সময় তিনি নিরুত্তর ছিলেন, কারণ তিনি নিজেই ভালোভাবে খোঁজ খবর না নিয়ে মেয়েটাকে বিয়ে দিয়েছেন, নিজেকে সব সময় দোষারোপ করতেন। চারু বাড়ি ফিরে আসাতে সবার মন গড়া তিক্ত কথার আঘাত থেকে তিনি মুক্তি পান। চারু বেঁচে আছে, এখনো লেখাপড়া করছে জেনে সুমিলার কপালে ভাঁজ পড়ে যায়। সে ভেবেছিল চারু হয়তো আর ফিরবে না, দেবরের সব সম্পত্তি তার দখলে। চারুকে বাড়িতে দেখার পর থেকে কিছুতেই শান্তি পাচ্ছে না সুমিলা। স্বামী এবং ছেলের সাথে চারুর যোগাযোগ আছে এবং চারুকে টাকা দিয়ে সাহায্য করছে, এটা সে ভালো করেই বুঝতে পারে। সুমিলা মেজাজ দেখিয়ে রাগে জিদে স্বামীকে উঁচু গলায় বললেন, আমার ঘরে দূরে এত বড় বেইমান আছে জানতাম না, আমি কি চারুর জন্য কিছুই করি নাই? মনে মনে কতবার আল্লাহরে ডাকছি চারুর হদিস যাতে পাই, চারু বাইসা আছে এই কথাটা আমার হুনে নেই, ভাগ্য নাই। বছরে কয়বার নিজের মাইয়া দুটারে দেখতে ব্যয় বিয়ের বাড়ি যান, চারুর বেলা আপনি এত মহব্বত কি জন্যে? আকাশ সরকার কালুকে নিয়ে তরমুজ বিক্রি করতে হাটে যাবেন, চারুর ভর্তির জন্য টাকা লাগবে, পান মুখে পড়ে পাঞ্জাবির গলা মাথায় দিবেন, তখনই সুমিলার কর্কশ কথাগুলো তীরের মতো বাঁধে। তিনি পাঞ্জাবিটা পরে চুল আছড়ে আয়নার মুখ দেখলেন। সুমিলার রাগে বাঁকা চোখে স্বামীর দিকে তাকিয়ে আছে। তিনি দরজার চৌকাঠ পেরোনোর আগে স্থির কথার জবাব দেন, তুমি চারু কি ভালো চাও? এটা আমি আর পরাণ জানি তো, এটাও জানি চারুরে তুমি আদর করে দুধ খাইতে দিয়েছিলাম, মনে নাই? এরপর চারু হসপিটাল থেকে ভাগ্যক্রমে বাইসা ফিরছে, মনে রাখো ওপরে একজন আছে, যে যেমন কাজ করব তার ফল সে পাইব, দেরি হইল পাইব। কথাগুলো বলি আকাশ সরকার কালুকে নিয়ে বাড়ির দেউড়ির বাইরে পা রাখলেন। সুমিলা রাগে ফুসতে থাকে, কোনোভাবেই সে চারুকে বড় শিক্ষিত হইতে দিবে না। সে বুঝতে পারে চারুকে টাকা দেওয়ার জন্যই তরমুজ নিয়ে হাটে গেছে। দুই দিন পর সুমিলার ছোট ভাই রুস্তম আসে বোনের কাছে টাকা চাইতে। রুস্তম এক লোকের মাধ্যমে বিদেশ যাবে, তাকে কিছু টাকা দিতে হবে, রুস্তমের কাছে এত টাকা নেই।
কোনো সমস্যায় পড়লে রুস্তম সবার আগে বড় বোন সুমিলার কাছে আসে। রুস্তমকে দেখে আকাশ সরকার রেগে যান, কারণ সবসময় একটা সমস্যাকে সাথে নিয়ে বোনের কাছে আসে। সুমিলা ছোট ভাইকে মাতৃস্নেহে আদর করলেও আকাশ সরকার শালাকে বিরক্ত মনে করেন। দুলাভাই বাড়ি থেকে বের হওয়ার পর রুস্তম এক এক করে সব কথা বড় বোনকে জানায়। সুমিলা এত টাকা কোথায় পাবে, স্বামীর কাছে টাকা চাইলে তেলে বেগুনে জ্বলে উঠবে। রুস্তমকে সে সহ্য করতেই পারে না, সুমিলা যে করেই হোক ভাইকে টাকা দিবে। চারুর লেখাপড়ার পিছনে যদি এত টাকা খরচ করতে পারে তাহলে তার আদরের ছোট ভাইয়ের জন্য কেন কিছু করতে পারবে না। সুমিলা স্বামী ছেলের আড়ালে চারুর ভাগের কিছু জমি গ্রামের একজনের কাছে বন্ধক রেখে টাকা এনে রুস্তমকে দিল। পরাণ চারুকে অনেকভাবে বুঝিয়ে ঢাবিতে ভর্তি করাতে রাজি করাতে পারল না। চারুর ইচ্ছে সে মেডিকেলেই পড়বে। এদিকে ডাক্তার আঞ্জু চারুকে অনুপ্রেরণা দিলেন। উৎসাহ পেয়ে চারু স্বপ্ন দেখতে শুরু করলো সে অনেক বড় ডাক্তার হবে, গ্রামের মানুষদের ফ্রিতে চিকিৎসা করবে। মেডিকেল কলেজে পড়ার মতো আর্থিক অবস্থা তাদের নেই, সেটা চারু না জানলেও পরাণ ঠিক বুঝতে পেরেছে। কিন্তু চারুর কোনো ইচ্ছেকে সে অপূর্ণ রাখবে না, নিজের জীবন দিয়ে হলেও চারুর জীবন আলোকিত করবে। পরাণ বাড়ি থেকে টাকা এনে চারুকে মেডিকেল কলেজে ভর্তি করে দিল। ওয়ারেন্টেশন ক্লাসের দিন চারুকে সাদা ধপধপে অ্যাপ্রনে দেখে পরাণ তৃপ্তির হাসি দিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।